আপনি সেটা নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না। আমাদের ভোট হয় পৃথিবীর গণতান্ত্রিক দেশ, তারা বলে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। আমরা 3-4 বার এই সরকারের অধীনে নানা কিসিমের একতরফা নির্বাচন এবং বর্বর নির্বাচন হয়ে গেল। বর্বর নির্বাচন কেন? হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে কারাগারে বন্দী করে, অত্যাচার করে, ক্রস হায়ার দিয়ে, গুম করে এই সমস্ত নির্বাচন ফর করা হয়েছে। 2014 সাল, 2018 সাল এবং 2024 সাল। কিন্তু একটি গণতান্ত্রিক দেশ বলে তারা দাবি করে, তারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা কোনো কিছুই মানে না। তারা একটি রাজনৈতিক দল, তারা আজীবন ক্ষমতায় থাকে, এই জন্য তাদের পক্ষে তারা অবস্থান গ্রহণ, তাদেরকে সার্টিফিকেট দেয়, তাদের জন্য ওকালতি করে আরো পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদেরকে যে এই দেশের জনগণকে, এই দেশের জনগণের অন্যান্য রাজনৈতিক দলকে যারা অপছন্দ করে, ঘৃণা করে, আমরা তাদের কাপড় পরব কেন? আমরা তাদের জিনিস কিনবো কেন? আমরা তাদের টুথপেস্ট ব্যবহার করব কেন? আমরা তাদের শাড়ি কিনবো কেন? আমরা তাদের গুলি, আমরা তাদের লুঙ্গি কিনবো কেন? ওরা তো আমাদেরকে সম্মান দেয় না, ওরা তো আমাদেরকে মর্যাদা দেয় না। একদিন দুই দিন পর বাংলাদেশিদেরকে নানা অজুহাতে গুলি করে হত্যা করে, কখনো জোড়ায় জোড়ায়, কখনো সিঙ্গেল হত্যা করে। বারবার এইটা নিয়ে কথা হয়েছে, চুক্তি হয়েছে, প্রোটোকল হয়েছে, কিন্তু বিএসএফ তার দায়িত্ব তার দেশের পক্ষে কাজ করেছে। আর কেউ যদি বেআইনি প্রবেশ করে, আগে থেকে গ্রেপ্তার করেন, তাকে আইনের আওতায় নিয়ে যান। বাংলাদেশের মানুষ গরু ছাগলের চাইতে তার দাম কম, তাদের কাছে, তাদের কাছে এটি দাম কম। আমাদের দেশ, আমাদের দেশকে আমরা উন্নত করতে চাই, দুর্নীতিমুক্ত করতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এটা দেশের মানুষই করবে, পার্শ্ববর্তী দেশ থেকে করবে না। আমরা ভালো থাকি, আমরা আইন কানুনের মধ্যে থাকি, আমাদের দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, তারা তো চায় না। তারা চায় এই দেশকে নিয়ন্ত্রণ করতে, এই দেশের প্রভু হতে। তাই তাদের পক্ষের অনুগত কিছু লোকদেরকে তারা সাপোর্ট করে যাচ্ছে। তবে আমি দৃঢ়তার সাথে বলতে চাই, এই উপমহাদেশের পশ্চিম দিকে একটা কাশ্মীর আছে, এই উপমহাদেশের পূর্ব দিকে বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে আমরা দেব না। এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা এটাকে আরেকটি কাশ্মীর বানাতে দেব না। বন্ধুরা, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এটার আয়োজন করেছেন। এই রমজান মাসে সবাইকে কষ্ট দিয়ে নিজের বক্তব্য বাড়াতে চাই না, এবং এই যে যারা আয়োজন করেছেন তারা, আমি মনে করি দেশের অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষের পক্ষে তারা কাজ করছে। এই দুর্যোগ তারা আজকে অসহায় মানুষকে শাড়ি লুঙ্গি দিয়ে তারা তাদের পাশে যেতে দাঁড়িয়েছে। এইটাই কাজ হচ্ছে রাজনৈতিক দল, এটাই কাজ হচ্ছে রাজনৈতিক, এইটাই আমাদের সকলকে ধন্যবাদ।